প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটিতে মাধ্যমিক ভূগোল বিষয়ের সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক পাঁচ মানের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করবো তোমাদের সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট সৃষ্টভূমিরূপ এই অধ্যায় থেকে তোমাদেরকে দুটো পাঁচমানের প্রশ্নের অ্যান্সার করতে হবে ও পঞ্চম অধ্যায় ভারত অর্থাৎ ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায় থেকেও দুটো পাঁচমানের প্রশ্নের অ্যান্সার করতে হবে আমি কি বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে চলো দেরি না করে লক্ষ্য করে নেওয়া যাক তোমরা এই দুটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করে গেলে চারটি পাঁচ মানের প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে যে পাঁচ মানের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো এক নম্বর প্রশ্ন এটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও দুই নম্বর প্রশ্ন এটিও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র চিত্রসহ বিবরণ দাও চার নম্বর প্রশ্ন নদী অথবা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র চিত্রসহ বিবরণ দাও অধ্যায় থেকে সেজে মানের প্রশ্নটি রেখেছি দেখো বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন সুন্দরবনকে কীভাবে প্রভাবিত করে তোমরা এই অধ্যায় থেকে পাঁচমানের প্রশ্নের জন্য এই কটি প্রশ্নই প্র্যাকটিস করো তোমাদের ভারত অধ্যায় থেকে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো তোমাদের ভারত অধ্যায়ের মোট দুটো অংশ রয়েছে প্রথমটি ভারতের প্রাকৃতিক পরিবেশ ও দ্বিতীয়টি ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অংশ থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখো প্রথম প্রশ্ন এটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য পার্থক্য করো ভারতের পূর্ব উপকূল ও ভারতের পশ্চিম উপকূল আরও একটি পার্থক্য রয়েছে এটিও খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য করো উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদী দুই নম্বর প্রশ্ন ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে যে কোনো দুই প্রকার মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো স্বাভাবিক উদ্ভিদের বিভাগ করে যে কোনো দুই প্রকার উদ্ভিদের বিবরণ দাও চার নম্বর প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য দৈর্ঘ্য অথবা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে তা সংক্ষেপে বর্ণনা করো এই অংশ থেকে আর আরেকটি প্রশ্ন রেখেছি ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি তা আলোচনা করো এরপর ভারত অধ্যায়ের ভারতের অর্থনৈতিক অংশ থেকে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো এক নম্বর প্রশ্ন এটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আশা করছি এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় থাকতে পারে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্পের একদেশি ভবনের কারণগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের পশ্চিমা অঞ্চলে কার্পাস বযন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো সঙ্গে তোমরা এই প্রশ্নটিও প্র্যাকটিস করে রাখতে পারো ভারতের নগরায়নের সমস্যাগুলি তা আলোচনা এরপর যে প্রশ্নটি বলবো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় প্রত্যেক বছর কমন থাকে প্রশ্নটি অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে ভারতের ধান গম ইক্ষু কার্পাস ও কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এখানে পাঁচটি ফসলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ দিয়েছি এই পাঁচটি ফসলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ তোমরা প্র্যাকটিস করে রাখলে যে যেকোনো একটির অনুকূল প্রাকৃতিক পরিবেশ তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী ভূগোল বিষয়ের সম্পূর্ণ পাঁচ মানের প্রশ্নের সাজেশন তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো আশা রাখছি অবশ্যই কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখো